সিরিয়ায় দূতাবাস কম্পাউন্ডে ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে সতর্ক অবস্থার মধ্যে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স তেহরানে তাদের ফ্লাইট 13 এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। সামরিক মহড়ার কারণে তেহরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। 1 এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরান এর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ায় ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে লুফথানসা প্রথমে 11 এপ্রিল পর্যন্ত ইরানে যাওয়া আসার ফ্লাইট স্থগিত করেছিল। এখন এর মেয়াদ আরও 2 দিন বাড়ালো এয়ারলাইন্সটি। ফ্লাইট অবতরণের পর ক্রুদের যাতে তেহরানে রাত কাটাতে না হয় সেজন্য গত সপ্তাহে ফ্রাঙ্কফুর্ট থেকে তেহরানে যাওয়ার ফ্লাইট স্থগিত করেছিল লুফথানসা। লুফথানসা এবং এর মালিকানাধীন অস্ট্রিয়ান এয়ারলাইন্স এ দুটি পশ্চিমা এয়ারলাইন্সই কেবল তেহরানে ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও ইরানে বেশিরভাগ ফ্লাইটই পরিচালনা করে তুর্কি ও মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স।